হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই প্রিভিয়াস ভিডিও। আজকে আসছি আমি হাকিকত নাচছারি, এটি পূর্ব আগারগাঁ শেরেবাংলা নগরে অবস্থিত। হাকিকত নাচছারি পূর্ব পাশটাতে সুন্দর একটা প্লেস আছে, ওর পাশে আমি দাঁড়াই আছি। তো আজকে আমি হাকিকত নাচছারির সকল কালেকশনগুলো দেখাবো। এখানে আঙ্গুর গাছ আছে, তারপর আপেল গাছ আছে এবং বিভিন্ন প্রজাতির ফল ফুল গাছ আছে। তো আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, এখন এই ভিডিওতে চলে যাচ্ছি এবং প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর বা অনেক বড় আর কি জাম্বুরা আছে, আর যে জাম্বুরা গাছটা অলরেডি জাম্বুরা গাছে জাম্বুরা হয়ে আছে, এবং এখানে বিভিন্ন প্রজাতির দেখতে পাচ্ছেন যে গাছ আছে। একটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যে এখানে অনেক প্রজাতির লেবু গাছ আছে। আমি আপনাদেরকে একটা লেবু গাছ দেখাই, হয়তো কখনো দেখেন না। এটা এই যে দেখুন, এই যে লেবু গাছটা, এটা হচ্ছে ভিন্ন প্রজাতির, এটা হচ্ছে রাশিয়ান প্রজাতির। এটা হাকিকত নার্সারিতে আছে, আপনারা আসলে অবশ্যই এখানে পাবেন। এবং দেখুন যে এখানে এই যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছোট লেবু গাছ। এই যে দেখাচ্ছি, এগুলো হচ্ছে ছোট লেবু গাছ, এগুলো কম দামে পাবেন। এবং এই যে বড় লেবু গাছগুলো আছে, এগুলো একটু দাম বেশি। এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। আর এই যে সামনে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এটা হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, অনেক প্রজাতির ফুল গাছ আছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, দেখে আসি বিভিন্ন প্রজাতির যে ফুল গাছগুলো সেগুলো দেখে আসি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গোলাপ গাছ, এই গোলাপ গাছগুলো আপনারা 250 টাকা থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। দেখছেন অলরেডি ফুল হয়ে আছে। এবং সামনে একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে একটা কামরাঙা গাছ, কামরাঙা গাছে কিন্তু কামরাঙা হয়ে আছে, কামরাঙা পেকে গেছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হাকিকত নার্সারিতে অবস্থিত। ভিউয়ার্স, আপনারা এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কালো আঙ্গুর গাছ, যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই। যে কালো আঙ্গুর গাছগুলো, এগুলো আপনারা এখানে পাবেন, এবং এই গাছগুলোর দাম হচ্ছে আপনার 1250 টাকা। আর একটু দাম করলে হয়তো আর একটু কম পাবেন। তো বিডি ব্লগ 365 চ্যানেল থেকে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে অবশ্যই কম পাবেন। এই যে এই চারাগুলো হচ্ছে কালো আঙ্গুর গাছ, ঠিক আছে। তো এখানে ছোটো গাছগুলো আছে, ছোটো গাছগুলো আপনারা 650 টাকা পাবেন, ওইগুলো আঙ্গুর হতে আপনার 1 বছর সময় লাগবে। এই যে দেখুন, এখানে যে আনার গাছটা, আনার গাছে অলরেডি আপনার আনার হয়ে আছে, অনেকগুলো আনার হয়ে আছে। আপনারা এই আনার গাছটা যদি কিনতে চান, তাহলে আপনাদেরকে 1750 টাকা দেওয়া লাগবে। আর যদি ছোটো চারা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার প্রায় 2 বছর পর বা 1.5 বছর পর ওই ফল হবে, সেক্ষেত্রে আপনাকে 300 থেকে 400 টাকা আর কি দেওয়া লাগবে। ভিউয়ার, সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছটা হচ্ছে 12 মাসি আম গাছ। তো এই আম গাছটা আর কি অলরেডি এতে আম হয়ে আছে, এই অবস্থায় যদি আপনারা নিতে চান, তো আপনাদেরকে 3500 টাকা দেওয়া লাগবে। আর যদি ছোটো চারা নিতে চান, সেক্ষেত্রে আপনারা 400 থেকে 500 টাকা পেয়ে যাবেন। তো দেখা যাচ্ছে এই চারা গাছটা আপনারা বাসায় গিয়ে টবে রোপণ করতে পারবেন। টব বলতে একটা বড় প্রজাতি, বড় ধরনের যে টবগুলো আছে, ওই টবগুলোতে আপনারা রোপণ করতে পারবেন। এই যে দেখুন যে অলরেডি আম হয়ে আছে, ঠিক আছে। ওকে, এখন এখানে দেখেন যে এখানে একটা যে ছোটো ছোটো লাল ফল হয়ে আছে, এটা হচ্ছে আপনার কর্মস গাছ। এটা সাধারণত আমি গ্রামে দেখছি, কিন্তু শহরে কখনো দেখা হয় নাই। আমাদের ছাদের উপরেও আমি কখনো দেখি নাই, ছাদে অনেকগুলো গাছ আছে কিন্তু এই গাছটা আমি দেখি নাই শহরে, গ্রামে দেখছি। দেখুন অলরেডি ফল হয়ে আছে, এগুলো একটু টক জাতীয়, খুব সুন্দর আর কি খাইতে। তো এই এই চারা গাছটা যদি আপনারা এই অবস্থায় নিতে চান, সেক্ষেত্রে আপনাকে 1500 টাকা দেওয়া লাগবে। এবং যদি ছোটো চারা নিতে চান, সেক্ষেত্রে আপনারা 400 থেকে 500 টাকায় পেয়ে যাবেন। এখানে কাউসার ভাই আছে, কাউসার ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা খুব অল্প দামে পেয়ে যাবেন।
দেখুন যে এখানে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চারা গাছ, এবং এগুলো খুব অল্প দামে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই আসবেন এবং দেখে যাবেন। ভিউয়ার্স, এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল গাছ, এবং এই আপেল গাছটা মোটামুটি বড় আর কি, আপনার এক এক বছরের পর হচ্ছে আপনার ফল হতে পারে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এটা কখনো নাম শুনি নাই, কিন্তু অনেক ভালো একটা গাছ শুনলাম ভাইয়ের কাছ থেকে। তো দেখুন ভাই, অনেকগুলো গাছ নিয়ে আসতেছে আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা এখানে আসলে কাউসার ভাইকে পাবেন এবং তার কাছ থেকে গাছ নেবেন। তো আর কি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামবুটন গাছ, ঠিক আছে? এটা হচ্ছে 650 টাকা দাম, 750 টাকা, ঠিক আছে? এটা কিন্তু ফলের গাছ না, এটা আর কি বাড়িতে লাগাইতে পারবেন। যে কাউসার ভাই আরও গাছ নিয়ে আসতেছে। আচ্ছা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুরিয়ান গাছ। এর এর কিন্তু শুধু এইরকম গাছ না, এর কিন্তু চারা গাছ থেকে শুরু করে অনেক বড় প্রজাতির গাছ আছে। এই যে দেখেন ভাই, আরেকটা গাছ নিয়ে আসতেছে। জি, এটা হচ্ছে নেশপাতি গাছ, ঠিক আছে? এটা হচ্ছে নেশপাতি গাছ। তো এইখানে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে আপনার কালো আঙ্গুর গাছ, আর হচ্ছে আপনার আপেল গাছ, এবং বিভিন্ন প্রজাতির ফুল, এবং অনেক প্রজাতির হচ্ছে লেবু গাছ আছে এখানে। তো এখানে আসলে দেখবেন কাউসার ভাইকে একটু দেখে নেন, আপনারা আসলে এখানে কাউসার ভাইকে পেয়ে যাবেন, এবং কাউসার ভাই আমার চ্যানেলের কথা বললে হয়তো একটু কম রাখতে পারে। কাউসার ভাই আমার চ্যানেলের থেকে আসলে একটু কম রাখবেন না? আচ্ছা ঠিক আছে, অবশ্যই আপনারা আসবেন। ভিউয়ার্স, এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতাবাহার গাছ। এটা হচ্ছে আপনি মনে করেন যে আপনার গেটের পাশে রাখবেন সৌন্দর্য হিসাবে, তো আপনারা এটা রাখতে পারবেন এবং ছাদের উপর লাগাতে পারবেন। এবং দেখা যাচ্ছে অনেকে বেলকুনিতে এই গাছগুলো রাখে, আমাদের বাড়িতেও একটা আছে। তো এগুলো রাখলে আর কি বাড়িটা অনেক সৌন্দর্য দেখে। দেখুন এখানে অনেক প্রজাতির গাছ আছে। তো এখন আমি আপনাদেরকে আরও ভালো কিছু গাছ এবং সৌন্দর্য, যেগুলো আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে, সেই গাছগুলো দেখাবো। দেখুন ভিতরে অনেক গাছ আছে। আচ্ছা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন এইটাও এখানে বড় একটা আকর্ষণ। এটা হচ্ছে মিশরি ডুমুর, অনেকে যাকে তিন ফল বলে এটা হচ্ছে সেই তিন ফল, এবং একটু ভালোভাবে বললে যেটা বলা যায় সেটা হচ্ছে মিশরি ডুমুর, ঠিক আছে? ভাই এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটা ঠিক আছে, লিপস্টিক। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিপস্টিক গাছ। আমি ফার্স্ট টাইম শুনলাম যে লিপস্টিক গাছ। ওকে ভিউয়ার্স, এখানে যে গামলাই করে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শাপলা গাছ, এবং বিভিন্ন প্রজাতির শাপলা গাছ, থাই শাপলা আছে, এবং আমরা বাংলাদেশে এবং বিভিন্ন কালারের, লাল কালার আছে, সাদা কালার আছে, হলুদ কালার, গোলাপি কালার। আচ্ছা, আপনারা কখনো হয়তো দেখেন নাই যে গোলাপি শাপলা গাছ, তো এখানে আসলে আপনারা সেই কালেকশনগুলো পাবেন। এবং নীল নীল যে শাপলা, ওই নীল শাপলা অনেকেই বলে যে নীল পদ্ম খুঁজে পাওয়া যায় না, হয়তো এখানে আসলে আপনারা সেই আশাটা পূরণ হতে পারে। এবং দেখুন যে উপরে কি সুন্দর করে সাজানো গাছগুলো, এবং বিভিন্ন প্রজাতির গাছ। এই যে উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা হচ্ছে বাড়িতে বা বাসায় খুব সুন্দর করে রাখতে পারবেন। ওকে ভিউয়ার্স, আপনারা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি ইনডোরের গাছ, ক্যারটাস, তারপরে হচ্ছে আর কি বিভিন্ন ইনডোরের জিনিস আর কি গাছ আছে। তো সেগুলো আপনারা এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে সংরক্ষণ করতে পারেন। আমার সব থেকে ভালো লাগছে যে এখানে নীল পদ্ম পাওয়া যাচ্ছে, মানে নীল শাপলা, তারপর আপনার গোলাপি শাপলা, লাল শাপলা, বিভিন্ন কালারের শাপলা ফুল পাওয়া যাবে। শাপলা ফুল না, এগুলো লাগাইলে আপনারা আর কি শাপলা ফুল হবে। দেখুন কি সুন্দর করে রাখা গাছগুলো। ভিউয়ার্স, দেখুন যে ইনডোরের গাছগুলো কত সুন্দর। ইনডোর গাছ, হ্যাঁ এগুলো হচ্ছে ইনডোর গাছ। দেখতে পাচ্ছেন যে সাদা ফুল হয়ে আছে একটা গাছ, একটু জুম করে দেখতে পাবেন। এই যে গাছটা, এই গাছটা সচরাচর অনেকেই লাগায়, অনেক সুন্দর একটা গাছ, এবং ফুলটা অনেক সুন্দর লাগায়। হ্যাঁ, ওটা কি কাঠগোলাপ? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। ওকে
এবং দেখুন এখানে অনেকগুলো সংরক্ষণ আছে, অনেকগুলো কালেকশন আছে, আপনারা আসবেন। হাকিকত নার্সারি, এটা আবারও বলছি, আগারগাঁও পশ্চিম আগারগাঁও শের বাংলা নগর অবস্থিত। আগারগাঁও থেকে কাউকে বললে যে হাকিকত নার্সারিটা কোথায়, তাহলে আপনাদেরকে সবাইকে দেখাই দিবে, এবং ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া হবে। বিহার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁঠাল গাছ। এখানে এগুলো থাই কাঁঠাল গাছ এবং অনেকগুলো প্রজাতির আছে। তো এই কাঁঠাল গাছগুলো আপনারা টবে রোপণ করেও আপনারা ফল পেতে পারেন। খুব এই কাঁঠাল গাছগুলো বেশি বড় হয় না, কিন্তু প্রচুর পরিমাণ ফল হয়, ঠিক আছে। দেখুন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, এবং এখানে দেখুন যে অলরেডি জামরা হয়ে আছে। এই যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো শরবতি লেবু এবং মিষ্টি, খুব মিষ্টি। তো এগুলো দেখা যাচ্ছে গ্রামে, আমরা যখন গ্রামে থাকতাম তখন দেখতাম বিভিন্ন বাড়িতে এই গাছগুলো লাগানো আছে। এবং সামনে দেখতে পাচ্ছেন যে পেয়ারা গাছ, এখানে পেয়ারা গাছের অনেকগুলো চারা আছে এবং বড় থেকে ছোট বিভিন্ন পরিমাণ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে ইমরান ভাই এবং কাউসার ভাই আছে, আপনারা আসলেই তাদেরকে পেয়ে যাবেন, এবং খুব ভালো দুইজন মানুষ। তো আশা করি আপনারা এখানে আসলে তাদেরকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। তো এখন চলুন যে ঘরের ভিতরে দেখে আসি যে কী পরিমাণ আর কি কালেকশন আছে আপনার বিভিন্ন উপাদান। তো চলুন ঘরের ভিতরে। ভিউয়ার্স, এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যারোমেটিক জুঁই গাছ, এবং এগুলোর কি সুগন্ধ আছে? এগুলো খুব সুগন্ধযুক্ত গাছ, এবং আপনারা এটা বেলকনিতে রাখলে দেখা যাচ্ছে আপনারা সুগন্ধিগুলো পাবেন, এবং বাড়ির পরিবেশটা হয়তো ভিন্ন রকম হইতে পারে। দেখুন অনেক গাছ। ভিউয়ার্স, আপনারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জবা গাছ, জবা ফুল গাছ। এবং এখানে যে আরেকটু দেখাচ্ছে, এই যে লাল হলুদ মতো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর কি থাই জবা গাছ, ওকে। এবং এখানে বিভিন্ন প্রকার ফুল গাছ, আপনারা হয়তো আপনারা নিজেই জানেন না যে কত রকম ফুল গাছ আছে, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে পথ শিশু বিষয়ে একটা ভালো ভিডিও দিব, তো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন, ঠিক আছে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রকারের সার আছে, যেগুলো আপনার গাছ কেনার পরে আপনারা যে উপাদানগুলো দিবেন সেগুলো সব কিছু এখানে আছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাছ, এখানে জৈব সার আছে, রাসায়নিক সার আছে, এবং আপনারা যে আপেল গাছটা রোপণ করবেন, আপেল গাছ রোপণ করার জন্য যে উপাদানগুলো দরকার সব কিছু পেয়ে যাবেন। ভিটামিন আছে, পটাশ আছে, ফসফেট আছে, মোটামুটি সব কিছু আছে। এবং দেখতে পাচ্ছেন যে উপরে প্লাস প্লাস যা দরকার এখানে সব কিছু আছে। তো আশা করি ভিডিওটি দেখবেন, এবং হাকিকত নার্সারিতে অবশ্যই চলে আসবেন। এটি আবারও বলছি পশ্চিম আগারগাঁও শের বাংলা নগর ঢাকাতে অবস্থিত। ভিউয়ার্স, ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই এর লোকেশন দেওয়া থাকবে, তবু একটু আপনারা দেখে নিন। এটি হচ্ছে হাকিকত নার্সারি, প্রোপ্রাইটার SM উজির আলী, পূর্ব আগারগাঁও শের বাংলা নগর ঢাকা। মোবাইল নাম্বারও দেওয়া আছে। আচ্ছা, আর এটা হচ্ছে পটুয়াখালী নার্সারি একটা শাখা, বুঝছেন, এবং ওখানে যে সাইনবোর্ডটা সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই নাম্বারে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছিলাম যে এটা পটুয়াখালী নার্সারি একটা শাখা। তো দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী নার্সারি, এবং এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আর কি নার্সারি সম্পর্কে জানতে পারবেন, এবং আপনাদের যে গাছগুলো দরকার সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন যে ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন সবজি গাছ পর্যন্ত আছে। এই যে আপনাদের দেখাচ্ছে, এই যে বেগুন গাছ, এবং এখানে যে গাছটা আবারও বলছি এটা হচ্ছে আপনার মিশরীয় ডুমুর গাছ, ঠিক আছে, ওকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।